welcome back to my another vlog, Adi Moto Vlogs. So guys, আজকে আমরা যাচ্ছি কারসিয়ার কিছু ভালো ভালো প্লেসে, কিছু ভালো ভালো জায়গাতে তোমাদেরকে নিয়ে যাব। তো আমার সাথে সূর্যদা যাবে, সূর্যদা বাড়িতে নিয়ে এসেছি। সূর্যদার কাছে ব্রেকফাস্ট বানাতে অ্যাকচুয়ালি ভাবছি আমরা বাইরে খাবো না, এখান থেকে খাবার বানিয়ে নিয়ে যাব। সূর্যদা তাই খাবার বানাচ্ছে। তো এখন টাইম হচ্ছে 9:36, আমরা জলদি জলদি বেরোবো। তো চলো রোডে দেখা হচ্ছে। বেরোতে বেরোতে প্রায় আধ ঘন্টা লেট হয়ে গেছে, এখন 10:07 বাজে। তো সূর্যদাও রেডি হয়ে চলে এসছে, আমাদের খাওয়ার টাওয়ার সব কিছু প্যাকড আপ হয়ে গেছে। তো চলো বেরোই এবার। ওয়েদারটা দেখো কি অবস্থা, এখন বাজে 10:15, বাট ওয়েদার দেখে বোঝাই যাচ্ছে না, পুরো ফগি ওয়েদার, এতটাই ফগ যে সামনে কিছু দেখা যাচ্ছে না। বাপরে, ফিউলটা ভরে নেওয়াটা ঠিক হবে, কারণ কাঁটা দেখাচ্ছে মিডিলে। তো ট্যাঙ্কটা ফুল করে নেব, এখন পেট্রোলের দাম 85.86। মধুবনের জঙ্গল বলতে পারো, পুরো জঙ্গলের ভেতর দিয়ে কুয়াশা আসছে, তো জঙ্গলটা পুরো কুয়াশাতে ঢেকে দিয়েছে। তা আলাদাই লাগছে দেখতে, নদীটা শুকিয়ে গেছে বাট খুব সুন্দর দেখতে লাগছে। বাহ, অনেকক্ষণ পরে একটু রোদের দেখা মিলেছে। বাট আমি রিসেন্টলি একটা রাইডিং গিয়ার্স নিয়েছি, জ্যাকেট নিয়েছি, ওটা ভিডিও বানানো হয়নি। অ্যাকচুয়ালি ওটা 6000 পড়েছে। তো ভেবেছিলাম যে রয়্যাল এনফিল্ড শোরুম থেকে নেব, 4500 দাম বলছিলো, বাট এইটা যে নিয়েছি এর কোয়ালিটিটা ওর থেকে অনেকটাই ভালো। তো খুবই সুন্দর, কোনো ঠান্ডা বলো বা কোনো অতটাও ফিল হচ্ছে না। ওয়েলকাম টু দার্জিলিং, কার্সিয়াং 13 কিমি। তো দিস ইজ দ্য রোহিণী টোল প্লাজা, বাট বাইকের জন্য কোনো টোল ট্যাক্স দিতে হয় না, খুবই ভালো বাইকার্সদের জন্য ভেবে হয়তো রেখেছে। এখন টাইম হচ্ছে 12:30, আই হোপ আধা ঘন্টা লাগবে পৌঁছোতে। আর সামনে পাহাড়ের গায়ে চায়ের বাগান। একটু ওয়েদারটা ক্লিয়ার হয়েছে, তাই পাহাড়গুলো দেখা যাচ্ছে, একটু আগে তো কিছুই দেখা যাচ্ছিল না।
बैठो जल्दी बैठो। শিলিগুড়ি পুরো সিটিটা দেখা যায়, বাট মেঘের জন্য পুরো ঢেকে রেখেছে, দেখা যাচ্ছে না। তারপর সামনে গ্রিন ট্রিজ গুলো খুব ভালোভাবে দেখা যাচ্ছে, আর এখানে লেখা রয়েছে আই লাভ কার্শিয়াং। লাভলি ম্যান। কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো রাস্তা মেঘে ভরা। এরকম এক্সপিরিয়েন্স এটা আমার ফার্স্ট টাইম। আগেও এসেছি ঋষভ অবধি, ওখানে মেঘ ছিল বাট এতটা ছিল না। যখন আমরা ডাউহিল এসেছিলাম তো সেই টাইমের তো তোমার দেখিয়েছি ভিডিওটাতে, এতটা ক্লাউড ছিল না। তো আজকে একটু বেশি ক্লাউডেড, অ্যাকচুয়ালি তিন চার দিন ধরে এরকম ওয়েদার চলছে কন্টিনিউয়াসলি। রাইট নিতে হবে আর হনুমান টেম্পল। আর সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরোই অন্ধকার, কুয়াশাচ্ছন্ন পরিবেশ, মানে পুরো জায়গাটাই মেঘ ঢেকে ফেলেছে। আর দেখতে একটা আলাদাই লাগছে, খুবই সুন্দর লাগছে। গাইজ, রাস্তা যেতে যেটা প্রবলেম হয়ে গেছিলো, মানে জানি না কেন হঠাৎ করে আমার ক্লাচটা টাইট হয়ে যায়, বাইক আর সামনে এগোচ্ছিলো না। ভেবেছিলাম তো ক্লাচ পেট চলে গেছে, প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। বাট রাস্তায় দেখো কী হয়েছিলো আর কি। সামনে দাদা ছিল তো অনেকটাই হেল্প করেছে, মানে ক্লাচটাকে হালকা। আচ্ছা ঠিক আছে, বাট সত্যি ভয় পেয়ে গেছিলাম, মানে ক্লাচ ছেড়ে গাড়ি পিকআপ মুড়ি, গাড়ি একদমই এগোচ্ছিল না, গাড়ি পিছনে দাঁড়িয়ে রয়েছে। থ্যাংক গড, মানে ভাবছিলাম যে কি করব না করব। তো যাই হোক, মোটামুটি আমাদের প্রবলেম সলভ হয়ে গেছে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। আর দাদা রয়েছে, দাদার নাম অবঙ্গদেব। আপনার নাম তোমার? নোয়েল। নোয়েল, নোয়েল ভাইয়া বহুত হেল্প কিয়া মুরে কো। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। তো দেখলে তো জানি না, বলতে পারবো না কেন এই প্রবলেমটা হয়েছিল, মানে আমি ক্লাচ ধরে নর্মালি যেভাবে বাইক চালাই সেইভাবে চালাচ্ছিলাম, হঠাৎ করে হিমালয়ানে এরকম প্রবলেম। তো যাই হোক, মোটামুটি আমাদের প্রবলেম শর্ট আউট হয়ে গেছে। তো আর কি করা যাবে, চলো আমার ডেস্টিনেশনে পৌঁছানো যাক তাড়াতাড়ি, কারণ লেট অনেক হয়ে গেছে। এখন টাইম অলরেডি একটা বেজে গেছে, ওখানে দেড়টার মধ্যে পৌঁছতে হবে। তো চলো, রোডে দেখা হচ্ছে। রিস্কো তো দেখো সামনে, এ তো পুরাই একদম
कुछ ही चल रहा है मेरा तो हालत। व्हाट ए ब्यूटी मैन। सही में यार असाधारण, मैंने एक कथा असाधारण। सामने हनुमान टेम्पल, फाइनली वी आर रीच्ड। जय बजरंग बली। सो फाइनली वी आर रीच्ड हनुमान टेम्पल ऑफ कर्शियांग। तो आगे আমরা খেয়ে নি, কারণ প্রচন্ড খিদে পেয়েছে। তো বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে এসেছিলাম, তো অলরেডি আমরা খাওয়া শুরু করে দিয়েছি, সূর্যদা তো খাচ্ছে। তো আমরা খেয়ে নি, তারপর আবার কথা বলছি। সো গাইস, আমাদের খাওয়া টাওয়া হয়ে গেছে, তো এবার কিছু সিনেমাটিক শট নেব এখানে। আর পেছনে দেখতে পাচ্ছ বৈরঙ্গলি স্ট্যাচু, অনেকটাই বড়, অনেকটাই হাইট। তো আর এখানে লেখা রয়েছে আই লাভ কার্শিয়াং। তো খুবই সুন্দর জায়গা, আজকের ফগটা একটু বেশি, তাই আকাশটা যে নীল ভাব দেখা যাচ্ছে না, পুরো জায়গাটা ক্লাউডে ভর্তি। তো চলো কিছু সিনেমেটিক এনজয় করো, তারপর দেখা হচ্ছে। জায়গাটা পুরো কার্শিয়াং সিটি ওই এরিয়াটা, বাট কুয়াশার জন্য পুরো ঢেকে দিয়েছে, নাহলে পুরো ক্লিয়ারলি দেখা যেত। আর ওইখানে রাস্তা বেঁকে 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 এইভাবে এসছে, আমরা ঠিক ওই রুট দিয়ে এসছি। তো এনিওয়েস, আজকে সিনেমাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো ভেবেছিলাম অন্য জায়গাতে যাবো, আজকে যত টাইম যাচ্ছে আরও খারাপ হতে যাচ্ছে, তো আমরা আর বেশি ওয়েট করবো না, এখানে ডাইরেক্ট ব্যাক করে যাবো বাড়ির দিকে, মানে শিলিগুড়ি ব্যাক করে যাবো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, আর বেশি ভালো লাগলে বন্ধুর সাথে শেয়ার করো, কমেন্ট করতে তো ভুলো না, লাইক অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব তো আর বলতে হবে না, ওটা করেই তারপর চ্যানেল থেকে বেরোবে। তো আজকে লিয়ে টাটা।